আসসালামু আলাইকুম। এটা সাময়িকের জন্য একটু বন্ধ রাখা হোক। মুরব্বি কি আছে? হ্যাঁ ভালো আছো তুমি? হ্যাঁ শুনছি। এইখানকার আয়োজক কে? ডাক দিয়ে নিয়ে আসো যে মহল্লার ইমাম সাহেব আসছে। সুজন ডাক দাও, তারা ডাক দাও যে মহল্লার ইমাম সাহেব আসছে। হারাম না হালাল এটা কি আপনারা কি জানেন যারা এই জায়গায় আসছেন? আমরা তো জানি না, বলো কেউ জানে না। এটা কি ধর্মের কাজ আর ধর্মের বাহিরের কাজ? ধর্মের বাহিরের কাজ, বাহিরের কাজ অবশ্যই ধর্মের বাহিরের কাজ। ধর্মের যদি বাহিরের কাজ হয় আর সেটা যদি মানুষ ধর্মের কাজ বলে মনে করে আর সেভাবে করে তাহলে তো গুণ হবে না, সাংঘাতিক পাপ হবে দেশে। আল্লাহর আল্লাহরে বুড়ো আঙ্গুল দেখানোর মতো যে তুমিও শরীয়ত দিতে পারো আমিও দিতে পারি, আমি একটা পুণ্যের কাজ করতেছি। যদি শরীয়ত মনে করা হয় যেমন ধরেন যদি আল্লাহর যদি মানে বেফাক হয়, দেখেন দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আগে হুজুর কথা বলুক। যেমন আমি যদি একটু কথা বলি তার সাথে তার কথাটার জবাব দেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শরীয়ত নিয়ে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি এর সামনে ওমর তাওরাত পড়তেছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি এর চক্ষুদয় খুব মানে একটু বড় হয়ে গেল যে আমার সামনে তাওরাত পড়তেছে, তার মানে মুসা আলাইহিস সালামের উপর যে গ্রন্থ নাজিল হয়েছে সেই তাওরাত। তো আবু বকর রাদিয়াল্লাহু এই ব্যাপারটা দেখে তিনি বুঝতে পারছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে তাওরাত পড়তেছে, এর যে রাসূল সাল্লাম একটু গুসসা হয়েছেন। তো আবু বকর রাদিয়াল্লাহু ওমরের কাছে গিয়ে বলছে, ওমর তুমি যদি আজকে মারা যাইতা তাহলে অনেক ভালো হইতো, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই রকম মুখটা আমি দেখা হইতো না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেগে গেছেন বা দুঃখ পেয়েছেন। তখন বলল, কেন আমি তাওরাত পড়তেছিলাম? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, দেখো ওমর তুমি আজকে আমার সামনে তুমি বা এই তাওরাত পড়তেছিলা, আজকে যদি স্বয়ং সালাস জীবিত হয় সেই সালাস আমার শরিয়াত আমার আনুগত্য ছাড়া তার নাজাত নাই। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা ছাড়া যদি স্বয়ং একজন নবী রাসূল মুসা আলাইহিস সালামের যদি নাজাত না হয় তাহলে আমরা এমন কোন তরিকা পাইলাম যে তরিকায় জিকির করলে পরে আল্লাহর পাওয়া যাবে, যে তরিকা রাসূল জানতেন না? না না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় জিকির করতে হবে। আপনি একটা বিষয় তরিকাটার কথা বলছে, এবাদত করতে হবে কার তরিকায়? এবাদত দিবে কে, দেয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ যেহেতু আমাদেরকে সৃষ্টি করছে এবাদতের জন্য, আল্লাহ কেন জিন এবং মানবকে কেন সৃষ্টি করা হয়েছে? আল্লাহর এবাদতের জন্য। তাহলে আল্লাহর এবাদত কি সেটা কে শিখাবে? আল্লাহ। আল্লাহ শিখাবে না? আল্লাহ কার মাধ্যমে শিখাইলেন? রাসূলের মাধ্যমে। কোরআনের আপনারা যদি দেখেন কোরআনের সূরা মায়েদার 3 নম্বর আয়াতে সেই 1450 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন, আমি আজকে আমার দিনকে পূর্ণাঙ্গ করলাম। পূর্ণাঙ্গ জিনিসে কিছু ঢুকানো যায় ভাই? ভাই বলে সম্বোধন করছে যায় না। আর পূর্ণাঙ্গ ইসলাম থেকে কিছু বের করা যায়? তাহলে দেখেন পূর্ণাঙ্গ ইসলাম যেহেতু পূর্ণাঙ্গ হয়ে গেছে, শরীয়তও পূর্ণাঙ্গ হয়ে গেছে, তাহলে আমরা এটা জিকির ধরে নিলাম, গান বাদ্য বাজাইয়া এটা জিকির আপনারা করতেছেন। এখন আপনাকে বলতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তরিকায় জিকির করছেন কিনা, সাহাবীরা এই তরিকায় জিকির করছেন কিনা। এখন এখন আমি বলি, এখন যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তরিকায় জিকির যদি না করে, সাহাবীরা যদি না করে, তাহলে আমরা নিজেরাই এই তরিকা তৈরি করেছি,
আর আমরা এই তরিকা তৈরি করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুড়ো আঙ্গুল দেখিয়েছি, হে নবী তুমি কি জানো তার চেয়ে আমরা অনেক তরিকা তৈরি করতে পারি। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছেন, বলছে আমি আসছি তোমাদের উপর শিক্ষক রূপে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শিখাতে আসছে। আর সূরা মায়েদার 3 নম্বর আয়াত বলছে আমি আজকে আমার দিনকে পূর্ণাঙ্গ করলাম। সেই পূর্ণাঙ্গ দিনের মধ্যে আজকে যদি মিউজিক ঢোকে, আজকে ঢোকে নাইসা নাইসা যদি জিকির ঢোকে, তাহলে তো বলতে হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বড় ভালো কাজটা জানতেন না, নাউজুবিল্লাহ। আর তাহলে কলেমার স্বীকৃতিটা কি রইল? কলেমা বিল্লাহ ইলাহা মানে আল্লাহ ছাড়া কোনো প্রকৃত মাবুত নাই, মানে সকল বিধান এবং আল্লাহর কাছে সবকিছু চাওয়া, মুহাম্মদের রাসূলুল্লাহ মানে কি সকল তরিকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নিব। তাহলে কোনো ব্যক্তি যদি শিরক করে তাহলে কলেমার প্রথম অংশ কেটে যায়। আর দ্বিতীয় অংশ কেটে যায় কখন? যখন মানুষ এই ধরনের বেদাত তৈরি করবে যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখাই যায় না যে পথগুলো। এই বিষয়টাই ছিল আমাদের শায়খের এখানে এসে কথাটা বলতে চেয়েছেন। কিন্তু আপনি বলছেন যে এটা জিকির করবো, তাতে সমস্যা কি? আর আপনারা করলে আমরা কেউ বাধা দিব না, বাধা দেবো না, জাস্ট আমাদের এখানে বলার কাছে, বাকি কথাটা হুজুর বলবেন যদি মুরব্বী আসেন সেটাই ভালো হয়। এই মাজার তো বন্ধ হয়ে যাবে, কারণ জিকিরগুলো বাতিল হয়ে যাবে। মাজার মাজার আছে না ভাই, আমরা কই দেন আমরা বলে দেব। এই যদি আমাকে যদি আল্লাহর বাইরে যায় মানে বেপক্ষ হয় তাহলে মাজারগুলো বন্ধ হয়ে যাবে, কেন? ওগুলো জিকির তো আল্লাহর বিরুদ্ধে, সব যত মাজার আছে পৃথিবীতে ওগুলো বন্ধ হয়ে যাবে, কেন? ওগুলো আল্লাহর কোনো ইসে নাই, কোনো হাদিসে কোরআনে নাই, ওই জিকিরগুলো মাজারে দোহাই দেন, মাজারে কবর পূজা করে সেজদা দেয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শুনেন মাজার মাজারটাই তো ইসলামে বৈধ নয়, হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জামাতা আলীকে বলেছেন, আলী তুমি চলে যাও, ছাড়বে না একটা উঁচু কবর, ছাড়বে না কোনো মূর্তি। তাহলে এখানে সকল উঁচু কবরগুলোকে ভেঙে দিতে বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে সেখানে মাজারের প্রশ্ন আসে কোথা থেকে? এখন আপনিই বলেন এই মিউজিকটা হালাল না হারাম, এই মিউজিকটা হালাল না হারাম? না না, জিকির হোক, জিকির জায়েজ, আল্লাহর বিরুদ্ধে হয় না না, আমি আল্লাহর বিরুদ্ধে যেটা আল্লাহ আমার পতন করে গেলাই দিবে, কারণ আল্লাহর হাতে চাবি আছে না। ওরে ভাই, ওই যে ওই যে ওই যে কাফের হিন্দুরা নাসারারা ওরা ওই যে ইয়া করতেছে, আল্লাহ যদি বলেন যে তাদের তারা বিধিন হইলে তাদের ধ্বংস করে দিবে। আজকে রাত ভর সারা দিন আজকে রাত্রে কীর্তন হইতে আছে, মানে ধর্মীয় আলোচনা। হ্যাঁ, তাদের ধর্মের আলোচনা হচ্ছে সারা দিন রাত চলছে, সেটা ধর্মের আলোচনা, তাদের ধর্মের আলোচনা হচ্ছে, সমস্যা কোথায়? হেরো মারি গেলাম কেন আল্লাহ? হেরাটা ধর্ম বানাই লইছে, কিন্তু আল্লাহর যে আনুগত্য রসুলের যে ধর্ম আনিত ধর্ম সেই ধর্মে হলো আমরা অনুসারী, কথা হলো পরিষ্কার। এখন সেই ধর্মে যদি আমাদের এরকম গান বাজনা ঢোল ঢাকল বাজে জেকের থাকে আপনি করবেন না ভক্তি কি, আর যদি না থাকে তাহলে আপনি করবেন না, এই কথা আমরা বলতে চাইছি, কথা পরিষ্কার। আপনি সারাদিন এই ঢোল ঢাকল বাজে জেকের করেন আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমরা কথাটা জাস্ট আপনাকে বলতে আসছি এই জন্য যে আমাদের একটা দায়িত্ব আছে, যে ভালো জানে বে জানে না তাদেরকে জানানো দরকার। এখন আপনি বলছেন মাজার, আমরা মাজার তো যাইতে পারবো না, আমরা এই যে আপনাকে পারি, আপনি দেখে সারা রাত করেন না যাকে, কোনো আপত্তি নেই আমাদের, কিন্তু এই ঢাকঢোল বাজাইয়েন না। আপনি ফরজ নামাজ পড়া ফরজ, সেটা আদায় করেন সবাই এনে মিশকে, আমরা হলো শরিয়াতের লোক, আমরা রসুলের শরিয়াত মোতাবেক যেটা আমরা এইটে মানবো এবং এইটে করব, তাইতে আমি বলছি যে এইটে আনছেন কেন? তা কয়া কি দেওয়া ছেলেবেলেরা আনছে, কথাটা কি কইছি বলছেন? আমি বলি এইটা তো আনা ঠিক হই নাই বলছি আমি, হ্যাঁ এই সুলতান বাইরেও বলছি। আচ্ছা এখন কত হচ্ছে কি যে আসলে সবাই তো সম্পূর্ণ জানে না, এই জানে না কথাটাই আমরা জানাইতে আসি আর জাস্ট এই দিই আর কিছু এ, তবে এই সুলতান ভাই আমার ভাই বাজনাটা সবাই আমার এক জায়গা হবে না, ভালো কথাটারে বলতে আইছি ভাই, ভালো কথা যদি সুলতান ভাই গ্রহণ করে আপনি যদি আল্লাহর আগে লাইকিটা দিও বললাম না আল্লাহর বিরুদ্ধে করতে হবে না, আর আমি এই যে মনে করব শুনেন আল্লাহর বিরুদ্ধে আপনাকে ধর্ম হিসাবে যা কিছু করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় করতে হবে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা বাদ দিয়ে যদি আপনি এগুলো করেন তাহলে তো এটা এটা নিজেদেরকে অন্যর দিক নিয়ে যেতে হবে, হইছে কি তাই কাজ তোকে তারে আইজ করে বড় ঘরে ঘরে মশলা মসিবাতে যদি কোনো বৈপরি চাই আমাদের কোনো অন্যায় নেই, আপনার কাছেও শেখবো আপনার আমার কাছে যদি শিখতে পারেন আমি বকলি নিয়ে তো
আপনি যদি এই ডাকদোল বাজান তাই মনে করবে যে এই উরুজিপুরে ডাকদোলই বাজান দরকার। জিকির করবেন, খুব চমৎকার, ভালো কথা। আমরা সবাই জিকির করবো, আল্লাহ আমাদেরকে জিকির করা যাবে। জিকিরের তরিকাটাও তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা থেকে নিতে হবে। আপনি গাদির জন্য যাই করেন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় করেন, যে নতুন কিছু আবিষ্কার করে ধর্মের মধ্যে, এটা কিন্তু নিজেদেরকে আমাদেরকে পদভ্রষ্ট করে দিবে একটা বিষয়। আর এশার সালাত পড়ছেন? এশার সালাত পড়ছেন আপনি? হ্যাঁ, না, মাগরিবের পড়ছেন? পড়ছি। আসরের পড়ছেন? তাহলে যে সবচেয়ে বড় ফরজ হইলো সালাত, আপনি সেইটাই পড়ছেন না, আর বরং নফল জিকির নিয়ে বসে বসে আছেন, তা আপনি ফরজগুলো বিধানগুলো আলাদা করবেন না? আপনার সবচেয়ে বিষয় হলো ফরজ। এশার সালাদটা কিন্তু ফরজ ছিল, সেটা তো ঠিক আছে। সম্মানিত দর্শক, এতক্ষণ ধরে যে ভিডিওটা দেখতেছিলেন, আজকে এই এশার সালাতের পরে আমরা মসজিদ থেকে ইমাম সাহেব সহ একটা বাড়িতে গিয়ে আমরা তাদেরকে নসিহা করলাম, যেখানে তারা করতেছিল আসলে এখানে ওরুস, তাদের যেটা দাবি তারা ওরুস করতেছিল। এখানে মিউজিক এবং বিভিন্ন ধরনের বক্স নিয়ে আসছে, তো নিয়ে এসে তারা এখানে জিকির জিকির করবে, এরা এটা একটা ইবাদত বন্দী করবে আর কি, যেটাকে তারা ওরুস নাম দিয়েছে। এবং এর মাধ্যমে আসলে তারা একটা শরিয়া প্রণয়ন করেছেন, যেটা বুঝতেই পারছেন আপনারা এতক্ষণে বুঝে গেছেন যে গ্রামের মধ্যে এরকম সরল মনা কিছু মানুষরা আসলে আবেগের বশীভূত হয়ে কালেকশন করে টাকা তুলে তারা, বা চাল ডাল তুলে আর কি, তারা এরকম একটা আয়োজন এর রাতে করছে। তো সেখানে আমরা ইমাম সাহেব এবং আমাদের এলাকার কিছু মুসল্লিবৃন্দ, আমরা গিয়ে তাদেরকে এই কথাগুলো যেগুলো বললাম সেগুলো আপনারা শুনতে পাচ্ছেন, এবং তাদের যে খোরা যুক্তিগুলো ছিল খুবই ভঙ্গুর। দেখতে পাচ্ছেন যে তারা এখানে যাকে নিয়ে আসর বসছেন, অর্থাৎ যিনি নিজেকে সাধক দাবি করতেছেন, তিনি পর্যন্ত এশার সালাতটাও পড়েন নাই, জিজ্ঞেস করে বলছে না পড়ে নাই, তো যার নামাজেরই কোনো খোঁজ খবর নাই, কিন্তু তারা এখানে জিকিরের নাম দিয়ে আসলে এখানে একটা ভণ্ডামি করতেছে, যেটা প্রকাশ করা যায়। আর একটা দোহাই দিল যেটা দেখতে পাইলেন যে আপনারা, সেটা বলতেছে যে মাজার গুলোতে এরকম করা হয়। ওনাদের মানে দলিল হলো মানে কোরআন সুন্নাহ অথবা আল্লাহর নির্দেশ বা রাসুলের নির্দেশ, এগুলো তাদের কোনো কিছু আসা যায় না। দেখা গেছে ওই যে বিভিন্ন ভণ্ড মাজার গুলোতে যে নাইসে নাইসা যে জিকির ইয়া গুলো করে, এগুলো হচ্ছে তাদের দলিল। ভাবাও যায় না যে গ্রামের মধ্যে এরকম একটা বিষয় আছে, এবং তারা অনেক দিন ধরে চলে আসছে। আর একটা আশ্চর্যজনক বিষয় হলো, এরা মানে প্রত্যেক বছর একটা পূর্ণিমার, এই যে আজকে যেটা করতেছে সেটা কি একটা পূর্ণিমা বা এরকম সময় তারা এরকম একটা করে, যেটা হলো বিধর্মী এবং পূজার সামিল, যেটা আসলে এই মানে এর এই ভিতরে এত শিরকি চিন্তা ভাবনা এবং আকীদা মানুষ রয়েছে, একজন মানুষ ইসলাম থেকে বের হয়ে যাওয়ার জন্য যথেষ্ট। তো তারপরও আমাদের যে যতটুকু সম্ভব আমরা এখানে বলেছি, এবং অনেকে চিন্তা করতে পারেন আসলে কেন আমরা এখানে বলতে আসলাম না বলতে, তাদের কাছে তাদের করুক আসলে ব্যাপারটা। এটা যদি আপনারা ইবনে মাজার যদি আপনার 4004 নম্বর হাদিসটা দেখেন, সেখানে আয়েশা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা সৎ কাজের আদেশ দিবে এবং মন্দ কাজে বাধা দিবে, এমন সময় আসার পূর্বে যখন তোমরা দোয়া করবে কিন্তু তা কবুল করা হবে না। কি মানে ভয়ঙ্কর একটা তথ্য যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়েছে, তোমরা সৎ কাজের আদেশ দিবেন এবং অসৎ কাজের নিষেধ দিবে, যতক্ষণ না তোমাদের মানে দোয়াগুলো দোয়া করবে কিন্তু দোয়া কবুল করা হবে না, ততক্ষণ পর্যন্ত আমাদেরকে এই কাজগুলো করে যেতে হবে। আর এক্ষেত্রে আমাদের যে যে অন্যায় যে কাজগুলো রয়েছে, এখানে একটা বিষয় হলো হয়তো যদি এখানে মানে
অন্য কোন ইয়াতে গান বাজনা বা ইয়া করতো, সাধারণ এরকম একটা বিষয় থাকতো পাপের কাজ, তাহলে আয়োজকরা সবাই একটা অনুশোচনায় থাকতো যে না আমরা পাপ কাজ করতেছি। কিন্তু এখানে কিন্তু তারা এটাকে জিকির নাম দিয়েছে, এটাকে একটা এবাদতের নাম দিয়েছে, আর সেই এবাদতটা এই যে ডেক সেট বক্স টক সাইনা তারপরে নাচানাচি করে জিকির করবে, এটা তো আল্লাহর সাথে আসলে তামাশা করা ছাড়া আর কিছুই না। যার এটা কত বড় ভয়ঙ্কর গুণা হতে পারে সেটা আপনারা বুঝতেই পারছেন। আর এই কারণেই কিন্তু আমরা মসজিদ থেকে এসেছি, কারণ এটা এরা তো তার সাধারণ একটা নাচ গান তারা মনে করতেছে না, এখানে মনে করতেছে আমরা এর মাধ্যমে আল্লাহর ইবাদত করব, যেটা তো মানে শরিয়া বিরোধী, তো সাধারণ শরিয়া বিরোধী ছিল, সবার মধ্যে একটা অনুশোচনা থাকতো। কিন্তু আর এই ধরনের প্রোগ্রামের মাধ্যমে তারা বোঝাতে চায় যে আমরা ধর্ম করতেছি, অতএব এটা কত বড় গর্হিত একটা বিষয় হতে পারে, বা আমরা চাই না যে এরকম একটা বিষয় সমাজে বা গ্রামে প্রতিষ্ঠিত হয়ে যাক, আর এটার মূল উৎপাটন হয়ে যাক। আর আপনাদের কোথাও যদি এরকম থাকে আপনারা অবশ্যই একে প্রতিহত করবেন এবং চাবেন যে এটা যেন বন্ধ হয়ে যায়, কারণ এখানে সাধারণ মানুষের ইমান নিয়ে কথা। ঠিক আছে, আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন।